প্রিয় দর্শক, শুরু হতে যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় রিয়েলিটি শো বাংলাদেশি কমেডিয়ান আইডল। গাইবে তুমি, হাসবে সবাই। সাথে আছি আমি, মাসুদ খান। তো সাথেই থাকুন আমার। তো শুরু করতে যাচ্ছি আমাদের অডিশন রাউন্ড। অডিশন রাউন্ডে সারা বাংলাদেশ থেকে, বিভিন্ন জেলার থেকে এসেছেন বাংলাদেশের প্রতিযোগীরা। তারা এখানে তাদের জেলার আঞ্চলিক গান করবেন আমাদের বিজ্ঞ বিচারকদের মাঝে। তো পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের বিজ্ঞ বিচারকদের সাথে। বিচারক হিসেবে আছেন বাংলাদেশের অজনপ্রিয় শিল্পী, যাকে বাংলাদেশে কেউই চিনে না, আছেন মুশফিকুর রহমান। ইয়ো ইয়ো। তারপর যিনি আছেন, যাকে বাংলাদেশের এমন কোন লোক নাই যে তাকে চিনে, তিনি হলেন আমাদের অসুনামধন্য গায়ক মাসুদ খান। তারপরে যার কথা বলবো, যাকে আপনারা কেউই চিনেন না, তিনি হলেন ফারুক আর না ফারুক, বাপে নাম রাখছে ফারুক, ডিং ডিং খা। আমিও চিনি না। তো শুরু করা যাক আমাদের অডিশন রাউন্ড। অডিশন রাউন্ডে প্রথমে যিনি আসছেন, নরালের বন্ধু রুদ্র প্রতাপ। আদাব সারারা, আমি নরালের ছেলে রুদ্র প্রতাপ। নরাইল আমার নিজ জেলা, নরাইল আমার প্রাণের জেলা। তো তুমি এখন কি গান করবে? আমি এখন গাইতে চলেছি একটা ব্যান্ডের গান। তো শুরু করো। আমার পরানো যাহা চাই, হেই হেই, আমার পরানো যাহা চাই, তুমি তাই তুমি তাই গো, আমার পরানো যাহা চাই। এটা যে ব্যান্ডের গান হইছে আমি তো জানতাম না। ওকে, তোমাকে নিয়ে যাই, চলো। হেই হেই হেই। প্রিয় দর্শক, আমরা দেখে নিলাম নরালের বন্ধুর অডিশন। এখন আমাদের মাঝে যিনি আসছেন, তিনি হলেন টাঙ্গাইলের বন্ধু হৃদয় খান। আত্মা মন আইতো, আমি একটা দান বলবো। তুমি এখন কি গান করবে? কি দান? আমি উনি তো জানি না। শুরু করো। বুক তিন তিন তোতে থা মত মা তাতে তাই, আমরা দুজন দুটো নারী প্রেম দুনিয়া, তুই এ দিতে হয় অতি দে হয়ে দায়। কি ভালো গান গাইতে বাবা। তো নেক্সট আমাদের পরবর্তী প্রতিযোগী রংপুরের ছেলে রাকিব, এখন আমাদের মাঝে গান নিয়ে আসছেন। স্যার তোমরা কেমন আছেন সবাই? ভালো আছি। মুই কেমন আছে? শুরু করো। ওই হাট হাট ডাইলে চাল, ডাইলে চাল। বাউ কুমটা বাতাস যেমন ঘুরিয়া ঘুরিয়া চলে, ওরে ও কিহি উই মদন মোর গাড়ির চাকা পন্তে পন্তে ঘোরে রে। তুমি ঘুরতে ঘুরতে বাড়ি যাও রে, তুমি ঘুরতে ঘুরতে বাড়ি যাও রে। যাও বাবা যাও। নেক্সট নেক্সট। প্রিয় দর্শক, তো দেখতে পাচ্ছেন আমাদের বিচারকরা একের পর এক প্রতিযোগীকে দেখছে এবং গান শুনছে। তো অনেককেই বিচারকরা বাদ দিয়ে দিয়েছেন। তো আমরা পরবর্তী প্রতিযোগীকে দেখব। আমাদের পরবর্তী নেক্সট প্রতিযোগী আসতেছে বরিশালের বন্ধু আশি। মুই কি আসতে পারি স্যার? আইসেই তো পারছো, আসো আসো। তোমার নাম কি? মোর নাম আশিক, বলছেন স্যার। তো তুমি এখন কি গান করবে? মুই এখন মোর জেলার একটা গান হরমু। শুরু করো। মগো মেজাজ বলে গরম হগ জেলার মানে কয়, মগো মেজাজ বলে করা হগলে মিলা কয়, তবু আদর আস্তিক ভালোই জানি মোরা হেদা মিথ্যা নয়, তবু আদর আস্তিক ভালোই জানি মোরা হেদা মিথ্যা নয়। মাসুদ ভাই, এত প্রতিযোগী আসতেছে, কমেডিয়ান খুঁজে পাইতেছি না, কি করা ভাই বলেন তো? আসবে আসবে আসবে। ভাই আপনি একটা গান ধরেন তো। গানের তো কোনো অভাব নাই ভালোবাসি,
তুমি সুযোগ পাইলে বন্ধু লাগিও। আমাদের সর্বশেষ প্রতিযোগী আসছেন বগুড়া থেকে, শিপন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? স্যার আছি, ভালোই আছি। তো তুমি এখন কি গান করবে? স্যার যে বউ আমাকে মরতে বলেছে। তোমার বউ আবার মরতে বলেছে? ও স্যার ওই যে গানের মধ্যে আমার বউ বলেছে মরতে, আমার মরতে আমি পারবো না, রেল লাইনে বডি দেব মাথা দেব না, রেল লাইনে বডি দেব মাথা দেব না। প্রয়োজন ছাড়া কেউ বাহিরে যাবেন না। খোদা হাফেজ।